সকল স্বপ্ন পূরণ করে মা চলে যান কোন সুদূরে, মায়ের আশা মায়ের যাওয়া, নতুন খুশি নতুন হাওয়া, দুঃখ করে কি লাভ, তবে আসছে বছর আবার হবে শুভ বিজয়, আর প্রীতি ও শুভেচ্ছা রইল সকল। শুভ সকাল বন্ধুরা, তো আজকে জানাই শুভ বিজয়া দশমীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের থেকে আমাদের মানে দুর্গাপূজা শেষ হচ্ছে, তো ঠাকুর বিসর্জন দেওয়ার পর সবাই এখানে বসে আছে, সিঁদুর টিঁদুর খেলে সবাই একদম ক্লান্ত হয়ে গেছে তাই বসে আছে। তো আমি আসলাম লেটে, তো সিঁদুর খেলা দেখাতে পারলাম না, এমনিতে আর কি ছবি করে নিলাম, ঠিক আছে। আর ওইদিকে প্রসাদ টোসাদ খাওয়ানো হচ্ছে, তো চলো। এই লাল সুতোটা দশমীর দিন বাইদে দেয়, এটা হচ্ছে লাল সুতো এবং অপরাজিতা সেদ অপরাজিতার ডাল থাকে। তো এটা আমি জীবনের দু টাইম বানলাম, এই টাইম আর মোটামুটি 8-9 বছর আগে। তো এদিকে এগুলো বানানোর কাজ চলছে, তখন আমাদের ঠাকুর ব্রাহ্মণ মানে আশীর্বাদ তুলে দিবে। হ্যাঁ এভরিওয়ান, তো গুড মর্নিং, শুভ দুপুর। তো এখনই আমি খাওয়া দাওয়া সেরে নিলাম, ঠিক আছে। তো আজকে একটু মানে আমিষ খেলাম, মানে আজকে দশমীর পরে আর কি। তো আর এইদিকে অজয় দেখো বাইরে খাচ্ছে, ঠিক আছে, ওকে বাইরে বের করে দিছে আজকে, আর ঘরে খেতে দিল না। কেন বের করে দিল বাইরে? কেন বের করে দিল বাইরে? কারণটা হচ্ছে কারেন্ট নাই, আমাকে একটু গরমটা বেশি লাগে, তার জন্য। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শুভ সন্ধ্যা, তো এখন রাত মোটামুটি 8টার মতো বাজে। তো এখন আমি রেডি হয়ে চললাম মানে আমাদের মন্দিরের সামনে, তো ওখানে আজকে ছোটো মোটো প্রোগ্রাম আছে এবং মাথা মাথা দিতে চাইলাম, কিন্তু দেখি মাথা খোঁজ খবর নিয়ে যায়, ওখানে সব কিছু বিসর্জন দিয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল লাইট টাইট সব কিছু নেই আর কি, সেজন্য ক্যান্সেল হয়ে গেলো। আর কালকে সারারাত মানে অষ্টমীর সারারাত ঘোরাঘুরির পরে শরীর অসুস্থ হয়ে গেছে সবারই, কম বেশি সর্দি জ্বর লেগে গেছে, আর বিশেষ করে পুচকির একটু অসুবিধা ছিল, এই জন্য পুচকি যায়নি, এর ফলে আমরাও ক্যান্সেল করে দিলাম। তো এখন আজকে যাবো এইদিক ওদিক আমাদের লোকাল আশপাশের গ্রামের মধ্যে টুকটাক করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই ভিডিওটাতে সঙ্গে থাকবেন। দাঁড়াও।
প্লেস জায়গায় ফটো মানে ফটোটা অল্প সময় ধরে তুলল তো প্লেই দেখে আসছি লাস্টে মানে গ্যালির মধ্যে দিলে এই ফটোটা আছে না ওটাই আর কি তো এখন আমরা যাচ্ছি ফ্রি আমাদের এই প্রোগ্রামে তাই হোক অনেক কোন টাইম মানে এনজয় করবো Bye.
ডাল ওই বাইদে কোনদিন রান্না করছিস কি বন করছিস নাকি রে বন কর বন কর যা
তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট। গুড নাইট কি বলবো ভাই, একটু পরে মানে সকাল হয়ে যাবে, এখন 3টা সামথিং কত বাজে, তো এখন 3:37 বাজে, ঠিক আছে। তো এখনই আমাদের প্রোগ্রাম টোগ্রাম শেষ হইলো, তো শিল্পীদের রান্না করে খাওয়াইলাম প্রোগ্রাম শেষে। তো এখনই মানে আমার ব্লগ এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। তো আর ঘটনা হচ্ছে কালকে আবার আমাদের একটা পাশের গ্রামে, মানে গ্রাম তো একই, পাশের একটা পাড়ায় একটা ইয়া হবে, প্রোগ্রাম হবে, তো ওই প্রোগ্রামে নিয়ে যাবো। তো বাই বাই, গুড নাইট।